এখন বৃষ্টি পড়ছে। এগুলো হচ্ছে ফুলে শীষ, কি বড় ফুলে শীষ হয়েছে দেখুন না, এগুলো দিয়ে সব একটা করে ফুল উঠবে। এই ফুলটা খুব সুন্দর, অনেকগুলো গাছে এরকম শীষ হয়েছে ফুলে। পেয়ারাগুলো পেরে নি, পেকে গেছে। এখন একটু চাল ভিজিয়ে দেবো। এখানে মিছরি নিয়েছি, এখানে বাতাসা নিয়েছি, কিশমিশ আর কাজু। 100 চাল নিয়েছি, এই কারণে আমি 100 মিছরি আর 100 বাতাসা নিয়েছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। এগুলো আমি দিয়ে দেবো। আর যখন আমি দুধ দিয়ে চালটা সিদ্ধ করছিলাম, তখনই আমি 4-5টা এলাচ থিতো করে দিয়ে দিয়েছি। এখানে টমেটো কেটেছি আর এখানে কিশমিশ আর কাজু রেখেছি, এটা চাটনি করব। এখানে পেঁয়াজ কেটেছি, এখানে একটু আদা রসুন। এখন কাঠফোলা একটু গোলমরিচ গরম করে নেব। গোলমরিচটা আগে বেটে নেব। এবার আদা রসুন বেটে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নেব। এখানে এটা কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, এখানে মুরগির মাংস এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর এটা পেঁয়াজকে গ্রেট করে নিলাম, আদা রসুন বাটা, আর এটা কাঁচা লঙ্কা কুচো। এবার এর মধ্যে ডিম দেবো আর স্বাদ মতো নুন দেবো, দিয়ে মাখিয়ে নেবো। এটা মাখানোর জন্য আমি 2টো ডিম নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দেবো। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সব মাখিয়ে নিয়ে আর এবারে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। উল্টে দেব, দুই পিঠ সোনালি কালার করে ভেজে নেব। এখানে ভেজে ভেজে কিছু রেখেছি, আর উনুনে জালটা এরকম হালকা জাল দিতে হবে, জোরে জাল দিলে ভিতরে মাংসটা সেদ্ধ করতে হবে, তো এই জন্য হালকা জালে আমি এটাকে ভাজব। এই পকোড়াটা খেতে খুব সুন্দর লাগে। এখন বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টির দিনে এরকম তেলে ভাজা খেতে, চিকেন পকোড়া খেতে তো খুবই ভালো লাগে, আর এটা খেতেও খুব ভালো হয়। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে,
বৃষ্টির দিনে এইভাবে বানিয়ে খাবেন তো খুব ভালো লাগবে এটা। আর এই চিকেন পকোড়াটা খেতে খুবই ভালো লাগে। এখানে আছে মুরগির মাংস, এখন একটু মুরগির মাংস রান্না করব। তার জন্য এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে টমেটো কাটা আছে, কাঁচা লঙ্কা কাটা আছে, এখানে পেঁয়াজ তেলের উপরে দিয়েছি, এটা গ্রেট করা পেঁয়াজ তেলের উপরে দিয়েছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই মাংসটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর জিরের গুঁড়ো দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব, এবার ভালো করে কষাবো। এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে একসঙ্গে কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার ঢেলে ফেলবো। দেখো কত সুন্দর রং হয়েছে। এমন বৃষ্টির দিনে কিন্তু এরকম পকোড়া, এরকম জিনিস খেতে, তেলে ভাজা জাতীয় জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে রান্না করছি। আগে পকোড়াটা করলাম, তারপর মাংসটা চাপিয়েছি। আরে এখানে গুটিসুটি মেরে শুয়ে আছে ছোঁচো, এই যে বৃষ্টি হচ্ছে ওই জন্য ও এখানে গুটিসুটি দিয়ে শুয়ে আছে। এই তাকা এদিকে, তাকাবি না তো, এই যে দেখো ওর নাম ছুঁচো, চুপ করে শুয়ে আছে। এই ভাতটা হয়ে গেছে, এবার আমি এটা ফ্যান ঝরিয়ে নেব। এখন সবজিটা ভেজে নেব, সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, কাজু চিনি সমস্ত কিছু দিয়ে একসঙ্গে এটাকে সুন্দর করে ভেজে নেব। প্রথমে একটু সাদা তেল দিয়েছি, আর সাদা তেলের মধ্যে ঘি দিয়ে আর এগুলো ভেজে নিচ্ছি। ভেজিটেবিল রাইসটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারফুল আর ঝরঝরে হয়েছে। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেটা খাচ্ছে, ওদিকে ওর বাবা খাচ্ছে। এটাই পকোড়াটা, এখানে পায়েস, চাটনি আছে, এখানে এখানে চিকেন আছে, এখানে রাইস, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। ভাইয়ে রক্ত দিলাম, এটা না খেয়ে রক্ত ছিল, প্রায় দেড়টার উপর হয়ে গেছে, পৌনে দুটো বাজে, এই এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রক্ত দিলাম। এই হচ্ছে আর এটা যে রক্তটা 14 নম্বর কাউন্টারের পেপারটা ওখানে জমা নিয়ে নিয়েছে। কি অবস্থা, পিজি হাসপাতালে এলে মানুষের এত কষ্ট, এত কষ্ট দেখে চোখে জল এসে যায়। জানি আমরাও জ্বালাতেই ছুটে আসি, কিন্তু ওরা যেরকম গলি ঠেলে ঠেলে পেশেন্ট নিয়ে যাচ্ছে, ওদের যে কী কষ্ট হচ্ছে সে একমাত্র ওরাই জানে।